আজকের আমাদের ক্লাসের আলোচনার বিষয় হলো দ্য ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, অর্থাৎ বিভিন্ন ধর্মের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কীরকম, প্রয়োগবাদীরা কেমনভাবে এই বিষয়টাকে ব্যাখ্যা করেছেন, এইটার ওপরে আমরা আজকের ক্লাসটা কিন্তু আলোচনা করব। প্রথমেই বলা হয়েছে, দেখো উইলিয়াম জেমসের দুটি খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। তারও আগে আমি বলে থাকি, মানে বলে রাখি তোমাদের, যে উইলিয়াম জেমস একজন এমন দার্শনিক যাকে আমরা প্রয়োগবাদীর তকমা দিতে পারি, এবং তিনি বলছেন যে সত্য হচ্ছে সেই বিষয়, অর্থাৎ কোনো কিছুকে যদি সত্য হতে হয় তাহলে অবশ্যই তার ওয়ার্ক অ্যাবিলিটি থাকবে। এ প্রপোজিশন ইজ ট্রু ইফ ইট ইজ ইউজফুল টু বিলিভ, অর্থাৎ তাকে আমরা ব্যবহার করতে পারবো। সেটা আমাদের এক্সপেরিমেন্টাল ফেনোমেনা হতে পারে, আবার সেটা বাস্তবিক কোনো ব্যবহারের জায়গা রাখতে পারে। তিনি কিন্তু সত্য সম্পর্কে এই ধরনের এক প্রকার মতবাদ দিয়েছেন। সত্য সম্পর্কে কী কী মতবাদ রয়েছে প্রাশ্চাত্য দর্শনে? আনুরূপ্য মতবাদ, বা যাকে আমরা বলে থাকি করেসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ। করেসপন্ডেন্স থিওরি অফ ট্রুথ অনুযায়ী বলা হয়, কোনো একটি বচন সত্য হবে যদি তা অ্যাকচুয়াল স্টেট অফ অ্যাফেয়ার্সকে ব্যাখ্যা করতে পারে। মনে করো পিকচার থিওরি অফ মিনিং, এটা কিন্তু কখনো কখনো সামটাইমস হ্যাঁ করেসপন্ডেন্স থিওরি অফ ট্রুথের মধ্যে চলে যায়। পরবর্তীকালে আমরা ইউজ থিওরি অফ মিনিং পেলাম, যেখানে কোনো একটি বচনকে অর্থপূর্ণতা হওয়ার যে তকমা, কোনো একটি বচন যে অর্থপূর্ণ হবে অবশ্যই তাকে কী করতে হবে, সেই বচনের অর্থপূর্ণ হওয়ার জন্য কিন্তু সেই বচনের ব্যবহারযোগ্যতা থাকবে। কোনো একটি শব্দের অর্থকে যদি আমরা ইউজ করতে পারি, তার উপর ভিত্তি করে সেই বাক্যাংশটি বা বাক্যটি অর্থপূর্ণ হবে। একে আমরা বলে থাকি ইউজ থিওরি অফ ট্রুথ। পরবর্তীকালে অ্যালফার্ড টার্সকি সিমান্টিক থিওরি অফ ট্রুথের কথা বলেছেন, যেখানে তিনি ল্যাঙ্গুয়েজের ওপর ভিত্তি করে ভাষাগত সত্যতার কথা বলেছেন। আবার যদি আমরা ডেকার্টের ফিলোসফি দেখি, ডেকার্ট কিন্তু সেলফ এভিডেন্ট থিওরির মতো সত্যতাকে প্রতিস্থাপন করার চেষ্টা করেছেন। তো দেখো, সত্য সম্পর্কে অনেক রকম মতবাদ কিন্তু আমরা দেখতে পাই। আবার যদি আমরা আইডিয়ালিস্ট ফিলোসফারদের দেখি, হেগেল বলো, ব্র্যাডলি বলো, এনারা কিন্তু কোহারেন্স থিওরি অফ ট্রুথ বা সংশক্তিবাদের কথা বলেছেন। তারা মনে করছেন কোনো একটি বচন অন্য কোনো বচনের দ্বারা যখন কন্ট্রাডিক্ট হবে না, বাধাপ্রাপ্ত হবে না, সেটাই কিন্তু যথার্থ অর্থে সত্যতার মানদণ্ড হবে। ঠিক তেমনভাবেই প্র্যাগমেটিক থিওরিস্টরাও কিন্তু ট্রুথকে ইউজফুলের দিক থেকে, ইউটিলিটির দিক থেকে কিন্তু তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো উইলিয়াম জেমসের দুটি খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। আমরা যখন প্রয়োগবাদ পড়তে শুরু করেছিলাম, আমাদের টোটাল জায়গাটা কিন্তু পড়া হয়ে গেছিলো, কেবলমাত্র এইটুকু অংশ বাকি ছিল যে ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স বলতে কী বোঝানো হয়েছে উইলিয়াম জেমসের ফিলোসফি থেকে, এবং এ কমন ফেথ হ্যাঁ সাধারণ বিশ্বাস বলতে জন ডিউ কী বুঝিয়েছেন। তো এই দুটো ক্লাস কিন্তু আমি সকলকেই করিয়ে দেবো। একটা হচ্ছে প্র্যাগমেটিজম, আর একটা হচ্ছে দ্য ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স। এবং এটা থেকেও কিন্তু প্রশ্ন আসে, ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স গ্রন্থটি কার? এই গ্রন্থগুলি থেকে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন দিককে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। যেমন ধর্মীয় দিক, যাকে আমরা রিলিজিয়াস আসপেক্ট বা থিওলজিক্যাল আসপেক্ট বলে অভিহিত করে থাকি, জৈবিক দিক অর্থাৎ বায়োলজিক্যাল আসপেক্ট, দার্শনিক দিক, ফিলোসফিক্যাল আসপেক্ট এবং সাইকোলজিক্যাল আসপেক্ট বা মনস্তাত্ত্বিক দিক। এখন তিনি তো একজন প্লুরালিস্টিক ফিলোসফার ছিলেন। মনে করো প্রয়োগবাদীরা সবসময় রিলেটিভ ট্রুথের কথা বলছেন, আপেক্ষিক সত্যতার কথা বলছেন এবং বহু তত্ত্বের সমন্বয় করার চেষ্টা করছেন। তো তিনি দেখাচ্ছেন যে ঈশ্বরের যে কনসেপ্ট সেটা কোনো স্ট্যাটিক কনসেপ্ট না, আমাদের বিভিন্ন দিক থেকে কিন্তু এই ধর্মীয় অভিজ্ঞতার অনুভব কিন্তু আমাদের হতে পারে। থিওলজিক্যাল আসপেক্টে জেমস কী বলছেন? জেমস মনে করেন ঈশ্বর বিশ্বাসের বিষয় যৌক্তির বুদ্ধিবৃত্তির বিষয় নয়, যৌক্তিক বুদ্ধিবৃত্তি বা র্যাশনাল এক্সপ্লানেশনের বিষয় কিন্তু গড হতে পারেন না। ধরো আমরা যখন রিজন বেসড গডের কথা পড়ছি, যেমনভাবে ডেকার্ট বলো, যেমনভাবে স্পিনোজা, বিশেষ করে স্পিনোজার ফিলোসফি যদি আমরা দেখি, স্পিনোজা তো ইম্পার্সোনাল গডের কথা বলছেন, এবং স্পিনোজার বর্ণিত যে ঈশ্বর, সেই ঈশ্বর কিন্তু সবসময় মেটেরিয়ালিস্টিক রিজন বেসড ঈশ্বর, ঠিক আছে? তো তিনি কিন্তু এই রকম বলছেন যে ঈশ্বরের সম্পর্কে বিশ্বাস করার প্রয়োজনীয়তা থাকে, ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক, ধর্মের যে সম্পর্ক, সেটা কিন্তু সবসময় আমরা কী বলবো হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারি, এটা কিন্তু উইলিয়াম জেমস উল্লেখ করছেন। আর অন্যদিকে তিনি বলছেন
ঈশ্বর কিন্তু কখনোই যৌক্তিক বুদ্ধিবৃত্তির বিষয় নয়। গড ইজ দ্য ম্যাটার অফ বিলিফ, নট ফর দ্য র্যাশনাল আর্গুমেন্টস, র্যাশনাল এক্সপ্লানেশন। এই বক্তব্য কিন্তু উইলিয়াম জেমস দিয়েছেন। একজন মানুষ যদি ঈশ্বরকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে চায়, তাহলেই কিন্তু তার স্বর্গলাভ হয়, তাহলেই সে আনন্দে, সে শান্তিতে থাকতে পারে। অ্যাকর্ডিং টু উইলিয়াম জেমস, গড এক্সিস্ট ইন আওয়ার হার্ট। তিনি বলছেন ঈশ্বর অস্তিত্বশীল, আমরা তার হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবো, নট ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের ধারণারূপে নয়। মনের ধারণারূপে ঈশ্বর যদি অস্তিত্বশীল হয়, তাহলে ঈশ্বরকে অত্যন্ত সাবজেক্টিভ বলা হবে। তারা তো এই সাবজেক্টিভিজমেরও এগেনস্টে, তাই না? ঈশ্বরকে তারা মনের ধারণারূপেও যেমন উল্লেখ করছেন না, তেমনভাবে তারা কিন্তু ন্যাচারালিস্টিক যে ভিউ, যে ভিউকে ধরো রিজন বেসড ভিউ বলা হয়েছে, তারও তো তারা বিরোধিতাই করবেন, ঠিক আছে? এবং এই জগতে সমস্ত ভালো কাজ এই ঈশ্বরই করতে পারেন, এবং সেক্ষেত্রে কোনো রকম ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমাদের প্রশ্ন তোলার কোনো জায়গা থাকে না, কোনো রকম ফিলোসফিক্যাল আর্গুমেন্ট, সায়েন্টিফিক আর্গুমেন্ট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে না। তিনি কি বলছেন, ইট ইজ ট্রু দ্যাট ইচ অ্যান্ড এভরি ম্যান হ্যাজ ইটস ওন গড। তিনি এটা বলার চেষ্টা করলেন, ইচ অ্যান্ড এভরি ম্যান, প্রত্যেক ব্যক্তির নিজস্ব ঈশ্বরের অনুভূতি আলাদা আলাদাভাবে হয়ে থাকে। তিনি যখন বলছেন না দ্য ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স, এই ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স মানে হচ্ছে বিভিন্ন ধর্মের অভিজ্ঞতা, স্পিরিচুয়াল যে অভিজ্ঞতাও হয়, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদাভাবে অভিজ্ঞতা হয়। এখানে কোনো আমি সার্বজনীন কোনো ইউনিভার্সাল গডের কনসেপ্ট আমি এখানে আনতেই পারবো না, যে গড ধরো অন্যান্য ফিলোসফাররা কী বলছেন, ওমনিপোটেন্স, ওমনি সায়েন্স, হ্যাঁ, সর্বজ্ঞ, সর্বগাতা, তারপরে হচ্ছে সর্ববিভু, ঠিক আছে, এই ধরনের কথা তারা বলছেন। তো কিন্তু তিনি কিন্তু এইভাবে বলছেন না যে এইভাবে ধর্মের উপলব্ধি বা ঈশ্বরের উপলব্ধি হতে পারে। তিনি কি বলছেন, অ্যাকর্ডিং টু উইলিয়াম জেমস, বিলিভস ইন গড ইজ প্লুরালিস্টিক ফেনোমেনা অর ফেথ হুইচ ইজ কম্পেটেবল উইথ দ্য আইডিয়া অফ প্র্যাগমেটিজম, দিস ফেথ হ্যাজ লাইজ টু ন্যাচারালিজম অ্যান্ড অ্যাবসোলিউটিজম। অর্থাৎ উইলিয়াম জেমস এই যে ঈশ্বর সম্পর্কে বক্তব্য দিলেন, ঈশ্বরকে আমরা বাই হার্ট বিভিন্ন উপলব্ধির মাধ্যম দিয়ে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধর্মের উপলব্ধির মাধ্যম দিয়ে ঈশ্বরকে আমরা অনুভব করতে পারি, এই ক্ষেত্রে তিনি কিন্তু প্লুরালিস্টিক ফেনোমেনা অর্থাৎ বহুত্ববাদী একরকম দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করলেন। তিনি বললেন গডের যে বিভিন্নতা, ঈশ্বরকে যে উপলব্ধি করব, সেটা কিন্তু কখনো আমরা বলতে পারি না যে সেটা আমাদেরকে অদ্বৈতবাদের দিকে নিয়ে যায়। প্রত্যেক ব্যক্তির যদি আলাদা আলাদাভাবে ঈশ্বরের উপলব্ধি হয়ে থাকে, তাহলে তো সেই ঈশ্বর অবশ্যই পলিথিজমের দিকে যাবে, সেই ঈশ্বর অবশ্যই কী হবে, অবশ্যই কিন্তু তিনি বলবেন এই ঈশ্বর প্লুরালিস্টিক ফেনোমেনাতে রয়েছে, এই বহুত্বের উপলব্ধি আমাদের হয়ে থাকে, এবং এর মাধ্যম দিয়ে তিনি আইডিয়া অফ প্র্যাগমেটিজম অর্থাৎ প্রয়োগবাদের ধারণার সাথে সঙ্গতি রেখেই কিন্তু তিনি ঈশ্বরের অস্তিত্বকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন। তিনি বলছেন যে এই আইডিয়া অফ প্র্যাগমেটিজম অর্থাৎ এই প্রয়োগবাদের যে ধারণা, এটা কী করে, এটা ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ এবং অ্যাবসোলিউটিজম অর্থাৎ চরম যে মতবাদ বা পরম সত্তা সম্পর্কে যে অ্যাবসোলিউট ভ্যালু দেওয়া হয়েছে, এই দুয়ের মধ্যে সমন্বয় করার চেষ্টা করে এই আইডিয়া অফ প্র্যাগমেটিজম, ঠিক আছে? তারপরে কী বলা হয়েছে দেখো, ইট ইজ অলসো লিডস টু বিলিভ দ্যাট দেয়ার ইজ আ পসিবিলিটি অফ ভেরিয়াস আদার সুপার হিউম্যান ফোর্স বিসাইড গড। অর্থাৎ ঈশ্বরের সাথে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে আরও অনেক সুপার হিউম্যান ফোর্সেস পাই। সুপার হিউম্যান ফোর্সেস বলতে মনে করো, মানে কী বলবো, সুপার হিউম্যান মানে হচ্ছে অতীন্দ্রিয়, অতীন্দ্রিয় কিছু মানবিক শক্তি আমরা দেখতে পাই, এই ওয়ার্ল্ডেই সেটা রয়েছে। তাহলে অনেকে ধরো যারা নাস্তিক, তারা যে সবসময় অ্যাবসোলিউট গডকে স্বীকার করবেন তা তো নয়, অনেকে এই সুপার হিউম্যান ফোর্সকে স্বীকার করেছেন, আবার অনেকে নাস্তিক হয়েও কিন্তু হৃদয় দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করার চেষ্টা করেন, তারা মূর্তি বিশিষ্ট ঈশ্বরকে ডিনাই করে থাকেন। কাজেই বলছে দিস ফোর্সেস আর রেসপন্সিভ টু দ্য নিডস এ ম্যান অ্যান্ড কো অপারেটিং উইথ হিম ফর দ্য স্যালভেশন অফ দ্য ওয়ার্ল্ড।
অর্থাৎ এই জগতের এই যে শক্তি, এই যে ধরো সুপার হিউম্যান ফোর্স বা যেটাকে আমরা বলে থাকি অতীন্দ্রিয় শক্তি, ঈশ্বর যেভাবে মানুষকে সহযোগিতা করছেন, মানুষও কিন্তু ঈশ্বরের সাথে সেই রকমই সহযোগিতাপূর্ণ মনোভাব রাখতে পারেন বলেই বা ঈশ্বরের কৃপা থাকেই বলেই থাকে বলেই তিনি কিন্তু স্যালভেশন বা মোক্ষ লাভের অধিকারী হতে পারেন। এখানে মোক্ষ লাভ বলতে সত্য অনুসন্ধানের বিষয়টাকেই বুঝতে হবে, কারণ পাশ্চাত্য দর্শনের স্যালভেশন বা লিবারেশনের যে কনসেপ্ট সেটা তো ভারতীয় দর্শনের মতো এতটা অতিরিক্তভাবে ব্যাখ্যা করা হয়নি, তো তোমাকে কিন্তু এইভাবেই বিষয়টাকে বুঝতে হবে। সুতরাং এখানে ভেরিয়াস আসপেক্ট থেকে ঈশ্বরের যে উপলব্ধি, ধর্মের যে উপলব্ধি সেটাকে কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। তাই বলা যায় ধর্মতত্ত্বের দিক থেকে ব্যাখ্যা করলে ঐশ্বরিক সত্তা একাধিকভাবে প্রকাশিত হতে পারে, ঐশ্বরিক সত্তাকে কখনো আমরা এক বলতে পারি না। দাস থিওলজিক্যাল আসপেক্ট অফ গড, এটা টেলিওলজিক্যাল হয়ে গেছে, এটা থিওলজিক্যাল হবে, দাস থিওলজিক্যাল আসপেক্ট অফ গড অ্যাপিয়ার্স অ্যাজ আ স্পিসিস অফ পলিথিজম, অর্থাৎ ধর্মীয় দিক থেকে ঐশ্বরিক যে ব্যাখ্যা সেটা আখেরেই আমাদের পলিথিজম বা বহুদেবতাবাদের দিকে নিয়ে যায়। অ্যাকর্ডিং টু হিম প্র্যাগমেটিজম মাস্ট বি রিলিজিয়াস বাট নট ডগমেটিক, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তিনি তাই কি বললেন, প্র্যাগমেটিজম অর্থাৎ প্রয়োগবাদী যে মতবাদ সেটা অবশ্যই ধর্মীয় হবে, সেটা অবশ্যই রিলিজিয়াস মতবাদ হবে, এটা কখনোই নট ডগমেটিক, অর্থাৎ আমরা বলতে পারি না এই মতবাদ নির্বিচারবাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির দ্বারা এই মতবাদের অনিবার্য পরিণতি ঘটেছে, এটা কিন্তু আমরা বলতে পারি না। তিনি কি বলছেন, তিনি বলছেন এই মতবাদ সর্বদাই হচ্ছে রিলিজিয়াস, অর্থাৎ দেখবে প্র্যাগমেটিজম যখন আমরা পড়তে শুরু করেছিলাম আমরা কিন্তু প্র্যাগমেটিজমের যে নেচার তাকে যেমন আমরা ইউটিলিটির মাধ্যম দিয়ে ব্যাখ্যা করেছি, তেমনি কিন্তু রিলিজিয়াস ইন নেচার বলেও আমরা উল্লেখ করেছি, কারণ এখানে বিভিন্ন ধর্মের উপলব্ধির কথা বলা হয় এবং তিনি বলছেন যে এটা কখনোই ডগমেটিক না, নির্বিচারবাদে এটাকে বিচার করে নেওয়ার কোনো আমাদের কী বলবো যে প্রয়োজনীয়তা নেই, নির্বিচারে কোনো কিছুকে বিচার করে নেওয়ার, ঠিক আছে, এটার কিন্তু আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই। তো কাজেই এটা যেমন একটা হিউম্যানিস্টিক অ্যাটিটিউড রাখে, অর্থাৎ এই প্রয়োগবাদ যেমন মানবতাবাদকে সূচিত করে তেমনি কিন্তু ধর্মের উপলব্ধিকেও সূচিত করে। এভরিওয়ান ক্যান ডিসাইড ফর হিমসেলফ হোয়াট ফর্ম অফ রিলিজিয়ান উইল ওয়ার্ক বেস্ট উইথ হিম, প্রত্যেক ব্যক্তি জানে কোন ধর্ম তার কাছে সব থেকে কার্যকরী, সেই ধর্মটাই তার কাছে সর্বোত্তম হবে। অ্যাকচুয়াল অর্থে ধর্ম কী এবং কোন ধর্ম তার কাছে সবচেয়ে কার্যকরী, মনে করো কেউ বিশ্বাস করে শুধুমাত্র ধর্মগ্রন্থ পাঠ করতে, আর কেউ বিশ্বাস করে যে নিজের কর্ম, নিজের কর্মের ওপর কারোর বিশ্বাস থাকে, তাহলে তার কাছে ব্যক্তির বিশেষে ভ্যারাইটিস অফ হিউম্যান বিইংয়ের কাছে ভ্যারাইটিস অফ রিলিজিয়ান থাকবে। কাজেই এখানে বলা হচ্ছে এভরিওয়ান ক্যান ডিসাইড ফর হিমসেলফ, প্রত্যেক ব্যক্তি তাদের নিজেদের জন্য এই সিদ্ধান্ত নেয় হোয়াট ফর্ম অফ রিলিজিয়ান ওয়ার্ক বেস্ট উইদ ইন হিম, কোন ধর্ম তাদের কাছে সবথেকে বেশি প্রাসঙ্গিক, বিকজ এভরিওয়ান্স ফর গড লাইজ প্রিলিমিনারি ইন ইন্টারপার্সোনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি ঈশ্বরের সাথে এক অন্তর্নিহিত সম্বন্ধে বা আভ্যন্তরীণ সম্বন্ধে সম্বন্ধিত থাকে, ঈশ্বরের সাথে যে সম্বন্ধ সেটা অত্যন্ত আমরা কি বলতে পারি যে বাই হার্ট সেই উপলব্ধি আমরা করতে পারি, ঈশ্বরের বিষয় তো তা নয় যাকে আমরা প্রমাণ করতে পারি, এটা তো ম্যাথামেটিক্সের কোনো আর্গুমেন্ট নয়, 2 + 2 = 4 এটা আমরা প্রমাণ করে নিলাম, বা এটা ধরো রিজন বেসড গড নয় যে যাকে আমরা অত্যন্ত প্রিসাপোজিশন হিসেবে আমরা স্বীকার করে নিচ্ছি, এরকম তো ঈশ্বরের কথা প্রয়োগবাদীরা বলছেন না, তাই না? দাস থিওলজিক্যাল আসপেক্ট অফ গড ইজ অ্যান ইন্টারপার্সোনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই যে ধর্মতত্ত্বের দিক থেকে যদি আমরা ঈশ্বরকে ব্যাখ্যা করি, এখানের যে উপলব্ধি এটা অত্যন্ত ইন্টারপার্সোনাল, অর্থাৎ অত্যন্ত নৈব্যক্তিকভাবে, ইন্টারপার্সোনাল মানে নৈব্যক্তিক নয়, ইন্টারপার্সোনাল মানে আভ্যন্তরীণ, অত্যন্ত ব্যক্তিগতভাবে, অত্যন্ত আভ্যন্তরীণভাবে আমরা তাকে উপলব্ধি করতে পারি। হ্যাঁ, ইজ দ্য আর্নেস্ট বিলিভ ইন হিউম্যান হার্ট অ্যান্ড নট নিড অফ র্যাশনাল এক্সপ্লানেশন, এবং এই যে উপলব্ধি এটা আমরা বাই হার্ট আমরা উপলব্ধির মাধ্যম দিয়ে পেতে পারি, আমরা কিন্তু র্যাশনাল এক্সপ্লানেশন অর্থাৎ যুক্তি বুদ্ধির দ্বারা এই ধরনের অভিজ্ঞতাকে লাভ করতে পারি না।
দ্বিতীয় হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসপেক্ট। বায়োলজিক্যাল অ্যাসপেক্টে কী বলা হয়েছে? ধর্মতত্ত্বের দিক থেকে ঐশ্বরিক সত্তাকে ব্যাখ্যা করার ব্যাপারে উইলিয়াম জেমস বলেন, রিলিজিয়ন ইজ প্রাইমারিলি এ ম্যাটার অ্যান্ড নেসেসারি অফ লাইফ, ইট ইজ আ বায়োলজিক্যাল রিয়াকশন। অর্থাৎ কি, ধর্ম হলো আমাদের জীবনের আবশ্যিক এবং মুখ্য বিষয় যা আমাদের জৈবিক বৃত্তিকে উদ্দীপিত করে, জৈবিক বৃত্তিকে কার্যকরী করে তোলে। রিলিজিয়ন সম্পর্কে তিনি কিন্তু এই বক্তব্য দিয়েছেন। তোমরা দেখবে 21 বা 22 এইরকম একটা প্রশ্ন কিন্তু পড়েছিল, ভ্যারাইটিস অফ রিলিজিয়াস এক্সপিরিয়েন্স থেকে। রিলিজিয়ন ইজ প্রিলিমিনারি এ ম্যাটার, হচ্ছে রিলিজিয়ান্স প্রাথমিকভাবে এমন একটি বিষয় অ্যান্ড নেসেসারি যেটা আবশ্যিকভাবে কী করে আমাদের যে বায়োলজিক্যাল রিলেশন, আমাদের যে জৈবিক সম্বন্ধ তাকে কার্যকরী করে তোলে। উইলিয়াম জেমস ধর্মীয় বিশ্বাস এবং আধিবিদ্যক বা বৌদ্ধিক মতবাদের মধ্যে পার্থক্য করেছেন। তিনি বলছেন রিলিজিয়াস বিলিফ অর্থাৎ যে ধর্মীয় অভিজ্ঞতা সেটা একদিকে থাকবে এবং তার মাধ্যম দিয়ে আমাদের ঈশ্বরের উপলব্ধি সম্ভব, আর অন্যদিকে ইন্টেলেকচুয়াল মেটাফিজিক্যাল ডক্ট্রিন অর্থাৎ অন্যদিকে আমাদের র্যাশনাল এক্সপ্লানেশন থাকবে। তিনি মনে করেন আধিবিদ্যক মতবাদগুলি হলো সেই ধরনের মতবাদ যেখানে বিভিন্ন মতামতের মধ্যে দ্বৈততা থাকে, বিভিন্ন মতামতের মধ্যে কনফ্লিক্ট থাকে, ব্যাটল থাকে। সেই ধরনের মতবাদগুলো কিন্তু অধিবিদ্যায় আমরা পেয়ে থাকি, কিন্তু আমাদের উপলব্ধির মধ্যে, আমাদের রিয়েলাইজেশনের মধ্যে কখনো কিন্তু কোনো ব্যাটল, কখনো কিন্তু কোনো ধরনের ধরো দ্বৈততা বা ডুয়ালিটি কিচ্ছু থাকে না। মেটাফিজিক্যাল ডক্ট্রিন আর ডিফারেন্ট, সো দে আর কনফ্লিক্ট অ্যান্ড ব্যাটলস অফ দ্য ওপিনিয়ন। দেখো, আমাদের মতবাদের সাথে এটা একটা বিরোধিতায় পূর্ণ এই মেটাফিজিক্যাল আসপেক্টগুলো, ঠিক আছে? সেই জন্য ঈশ্বরকে তিনি কী বলছেন, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। ফিলোসফিক্যাল আসপেক্টে এসে তিনি কী বলছেন, উইলিয়াম জেমস মনে করেন ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে দার্শনিক প্রশ্ন সর্বদাই অপ্রাসঙ্গিক হয়ে যায়। কেন? কারণ ঈশ্বর সম্পর্কে আমাদের কী চলে, আমাদের কেবলই অনুভূতি চলে। তো এখানে যদি আমি দার্শনিক প্রশ্ন তুলি না, এখানে কিন্তু দার্শনিক প্রশ্ন, এখানে ফিলোসফিক্যাল আর্গুমেন্ট, এগুলো কিন্তু সবসময় অপ্রাসঙ্গিক হয়ে যায়, এখানে প্রমাণ করার কোনো বিষয় থাকে না, ঠিক আছে? যখন আমরা জৈবিক দিক থেকে ঐশ্বরিক সত্তাকে ব্যাখ্যা করি, সেই ক্ষেত্রে কিন্তু এই ফিলোসফিক্যাল আর্গুমেন্ট কখনো তোলা যায় না। অ্যাকর্ডিং টু উইলিয়াম জেমস, দ্য ফিলোসফিক্যাল আর্গুমেন্ট, ফিলোসফিক্যাল কোশ্চেন্স রিগার্ডিং দ্য এক্সিস্টেন্স অফ গড ইজ ইররিলেভেন্ট ইন রেসপেক্ট অফ বায়োলজিক্যাল আসপেক্ট অফ গড। আমরা বায়োলজিক্যাল আসপেক্টের ওপর ভিত্তি করে, মানে আমাদেরকে বায়োলজিক্যাল আসপেক্টের ওপর ভিত্তি করতে গেলেও তো সেই রিলিজিয়াস বা থিওলজিক্যাল আসপেক্টের ওপর বিশ্বাস রাখতে হবে। তো তার দিক থেকে যদি আমরা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তুলি, তাহলে আমাদের অস্তিত্ব সম্পর্কেও তো প্রশ্ন উঠবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু কোনো বিষয়কে ব্যাখ্যা করা যাবে না। তাহলে আমাদের এখন মনে হতে পারে তিনি ঈশ্বর বলতে বোঝালেনটা কী। তিনি এক কথাই এটাই বোঝালেন যে ঈশ্বরের সাথে আমাদের যে সম্বন্ধ হবে সেই সম্বন্ধ অত্যন্ত আভ্যন্তরীণ সম্বন্ধ, সেই সম্বন্ধের ক্ষেত্রে আমরা কোনো রকম কোনো প্রশ্ন তুলতে পারি না। আমরা বাই হার্ট বিভিন্ন অভিজ্ঞতার উপলব্ধি করে থাকি, বিভিন্ন ধর্মীয় অভিজ্ঞতার উপলব্ধি করে থাকি, এবং এটাই হচ্ছে আমাদের কাছে একেবারে ঈশ্বরের চরম উপলব্ধি। এবং এখানেই কিন্তু তিনি তার এই প্রয়োগবাদী যে মতবাদ, সেই মতবাদের সাথে সঙ্গতি রেখেই তিনি কিন্তু এইভাবে ঈশ্বরের ব্যাখ্যা করার চেষ্টা করলেন। অ্যাকর্ডিং টু জন ডিউ, ডিউ কী বলছেন, বায়োলজিক্যাল আসপেক্ট অফ দ্য রিলিজিয়ান ইজ হার্ট অফ রিলিজিয়ান। দেখো, প্রয়োগবাদীদের যেটা মতবাদ হবে, যেটা ভিউ হবে, সেটা নর্মালি সকলের ক্ষেত্রে কিন্তু সমান হবে, এবং জন ডিউ কিন্তু সেটাই বলার চেষ্টা করছেন যে বায়োলজিক্যাল আসপেক্ট অফ রিলিজিয়ান অর্থাৎ ধর্মের যে বায়োলজিক্যাল আসপেক্ট, যে ধরো জৈবিক দিক, সেটা কি না, সেটা হচ্ছে হার্ট অফ রিলিজিয়ান অর্থাৎ ধর্মের, ধর্মকে আমরা জানবো হৃদয়ের মাধ্যম দিয়ে। আমরা যদি জৈবিক বৃত্তিকে সঠিকভাবে বুঝতে পারি, জানতে পারি, তাহলে ধর্মকেও কিন্তু আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবো। ঈশ্বর সম্পর্কে উইলিয়াম জেমসের কিছু বক্তব্য। এক বলছে, জেমসের মতে সর্বজনীন অতীন্দ্রিয় ঈশ্বর কিন্তু তিনি স্বীকার করছেন না। জেমসের মতে ঈশ্বর সর্বজনীন অতীন্দ্রিয় বা ইউনিভার্সাল, তার মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, তিনি কিন্তু একথা বলছেন না। তিনি কি বলছেন, তিনি সর্বজ্ঞ ঈশ্বরের ধারণাকে খণ্ডন করেছেন অর্থাৎ অ্যাবসোলিউট গডের ধারণাকে খণ্ডন করে তিনি প্লুরালিজম অর্থাৎ কী বলবো, যে পলিথিজম যে মতবাদ, সেই মতবাদকে উপস্থাপন করার চেষ্টা করেছেন।
তারপর বলছে, সমস্ত ধর্মের ঈশ্বর অতীন্দ্রিয় অসীম হলেও জেমস তার প্রয়োগবাদী দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে ঈশ্বরকে চিত্রায়িত করেছেন। উইলিয়াম জেমস তার নিজের মতবাদকে খণ্ড মতবাদ বলে উল্লেখ করেছেন। কেন খণ্ড মতবাদ বলে উল্লেখ করেছেন? এর পিছনে একটা রিজন রয়েছে। তিনি পিসিমাল বলছেন, কারণ তার মতে ঈশ্বরকে আমরা অত্যন্ত অন্তরঙ্গভাবে পেয়ে থাকি, আমরা বাই হার্ট পেয়ে থাকি। তাহলে তোমাদের এখান থেকে অ্যাসারশন রিজনিং আসতে পারে। দেখো, তোমাদের এখানে বলা হতে পারে যে ঈশ্বরকে আমরা বাই হার্ট পেয়ে থাকি, এবং উইলিয়াম জেমসের এই মতবাদকে অনেক সময় রিডাকশনিজম বলা হয়ে থাকে। কেন তিনি খণ্ড মতবাদকে স্বীকার করছেন? কারণ তিনি তো বলছেন প্রত্যেক মানুষের আলাদা আলাদাভাবে ধর্মীয় উপলব্ধি হয়, প্রত্যেকটা মানুষ জানেন কোন ঈশ্বর, কেমন ঈশ্বর, তার কাছে কতটা সর্বোত্তম, কতটা বেস্ট, সেই হিসেবে তার উপলব্ধি হয়। সবার কাছে উপলব্ধি একই রকম নয়, কাজেই তিনি বারবার করে বোঝানোর চেষ্টা করছেন যে তার এই মতবাদ কিন্তু কোনো অ্যাবসোলিউট মতবাদ নয়। তা তিনি কিন্তু অ্যাবসোলিউট মতবাদের ঘোর বিরোধী। দেখো, তিনি অ্যান্টি ইন্টেলেকচুয়ালিজমকে প্রতিস্থাপন করেছেন, তাই না? ইন্টেলেকচুয়ালিজমের বিরোধিতা করছেন। তারপরে মনে করো আরও যে মতবাদ রয়েছে, রিজন বেসড যে ফিলোসফি, সেই ফিলোসফির বিরোধিতা করছেন, এবং তিনি এক্সপিরিয়েন্সের দ্বারা সমস্ত কিছুকে উপলব্ধি করার চেষ্টা করেছেন। কাজেই আমাদের বুঝতে হবে তার যে মতবাদ, সেই মতবাদ কিন্তু কখনো কোনো অ্যাবসোলিউট মতবাদের দিকে নিয়ে যেতে পারে না। যেমনভাবে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে প্লেটো ঈশ্বরকে জগতের পরিকল্পক রূপে, অর্থাৎ আর্কিটেক্ট রূপে বা ডেমিয়ার্জ বলে উল্লেখ করেছেন। অ্যারিস্টটল ঈশ্বরকে কী বলেছেন? থটস অফ থটস, অর্থাৎ চিন্তনের চিন্তন বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, সেই রকম বক্তব্য কিন্তু উইলিয়াম জেমস দেননি। তিনি ঈশ্বরকে অত্যন্ত হৃদয় দিয়ে উপলব্ধি করার কথা বলেছেন। আবার লাইব্রিজ বলেন, ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছেন সর্বোত্তম মনার্ড, হাইয়েস্ট কাইন্ড অফ মনার্ড, যে মনার্ড কি করেছে সমগ্র সম্ভাব্য জগতের মধ্যে, এই যে জগৎ, এই জগৎকে মানে সর্বোত্তম জগৎ রূপে প্রতিস্থাপন করেছেন। আরও আমরা ধরো পাশ্চাত্য দর্শনে ঈশ্বর সম্পর্কে বিভিন্ন মতবাদ পাই। এই নিয়ে আমার একটা ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ফিলোসফিতে আমার গড সম্পর্কে একটা ধারণাই রয়েছে, মানে একটা রেকর্ডিং রয়েছে, তোমরা সেটা শুনে নিতে পারো। আবার যখন আমরা ধরো লকের ফিলোসফিতে যাচ্ছি, লক কি বলছেন? যে ডেমনস্ট্রেটিভ নলেজের মাধ্যম দিয়ে আমরা ঈশ্বরকে পেয়ে থাকি। কান্টের ফিলোসফিতে ঈশ্বরের যে বিষয়, সেটা প্রিসাপোজিশন হিসেবে রয়ে গেছে, ঈশ্বর সম্পর্কে কোনো প্রশ্ন করা চলে না। এগুলো কি গডের যে এক্সিস্টেন্স, সেটা কান্টিয়ান ফিলোসফিতে সবসময় হচ্ছে ফেথ অফ নলেজ, অর্থাৎ বিশ্বাসের বিষয় রূপে রয়েছে, সেই সম্পর্কে কোনো আসল সত্তা আমরা জানতেই পারি না। ঠিক আছে, স্পিনোজার দর্শনে রিজন বেসড গডের কথা বলা হয়েছে। হিউম গডের যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে পুরোপুরি ডিনাই করছেন। তিনি বলছেন যে ঈশ্বর মানে এই ধরনের মেটাফিজিক্সের যে বিষয়, সেই মেটাফিজিক্সের বিষয়গুলো হিউমের দর্শনে সব সময় প্রত্যাখ্যিত হয়েছে। কেন হয়েছে? কারণ তিনি সমস্ত কিছুকে ইমপ্রেশন এবং আইডিয়াজের মাধ্যম দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি বলছেন অধিবিদ্যার বিষয়গুলোর কখনোই আমাদের কিন্তু কোনো ইমপ্রেশন হয় না। ঠিক আছে, আবার দেখো আমরা যখন লজিক্যাল পজিটিভিজম পড়লাম, লজিক্যাল পজিটিভিজমেও কিন্তু সেই রকম বক্তব্য দেওয়া হয়েছে। অধিবিদ্যক বিষয়গুলো এআর বলবেন যে এটা না তো টটোলগাস স্টেটমেন্ট, আর না তো এটাকে আমরা বলে থাকি যে এটা সিনথেটিক স্টেটমেন্ট। গডের যে এক্সিস্টেন্স, এটা কোনোভাবেই কোনো কিছুকে ব্যাখ্যা করে না। কার্নাক কিন্তু বলছেন যে গড এক্সিস্ট, এটা না আমি ব্যাকরণগত দিক থেকে সঠিকভাবে এর ব্যাখ্যা করতে পারি, আর না তো লজিক্যাল সিনট্যাক্স, অর্থাৎ শব্দগত দিক থেকে এর সঠিক ব্যাখ্যা করতে পারি। কাজেই মেটাফিজিক্সের যে বিষয়, এথিক্সের যে বিষয়, তার কাছে সবটাই কী হয়ে যাচ্ছে? লজিক্যাল পজিটিভিজমের কাছে, মানে এই মতবাদীদের কাছে সবটাই কিন্তু মিনিংলেস হয়ে যাচ্ছে। তোমরা এইভাবে যদি ঈশ্বরের কনসেপ্ট, মানে পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শনে তোমরা যদি একটু পড়ে রাখতে পারো, আমার ধারণা এই জায়গা থেকে যাই প্রশ্ন আসুক, তোমাদের কিন্তু করতে কোনো অসুবিধা হবে না। সুতরাং আমি বারবার করে বলছি, আমি যে মেটেরিয়ালস দিচ্ছি সেটা পড়ো, রেকর্ডিংগুলো একাধিকবার শোনো, এবং যখন তোমরা প্রশ্নটা পাবে, আমার যতটুকু ধারণা, সেই প্রশ্নের অপশনগুলো দেখলে কিন্তু তোমরা বিষয়টা বোঝার চেষ্টা করবে এবং আনসারও কিন্তু করতে পারবে। তাহলে সবশেষে প্রয়োগবাদীদের যে মত, সেই মত সম্পর্কে একটাই কথা আমি বলবো, এনারা যখন সত্য সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথের কথা যখন বলছেন, তার ওপর সঙ্গতি রেখেই কিন্তু ঈশ্বর সম্পর্কে বক্তব্য দিয়েছেন, এবং গডের সম্পর্কে বক্তব্য যখন তারা দিচ্ছেন, তখন তাদের একটাই উদ্দেশ্য ছিল যে বিভিন্ন ধর্মের উপলব্ধিকে স্বীকার করে নেওয়া। ঠিক আছে, এবং অবশ্যই এই দিক থেকে দেখলে প্রয়োগবাদী দর্শন এক প্রকার মানবতাবাদী দর্শন, অর্থাৎ হিউম্যানিজমের একটা প্রভাব কিন্তু এই প্রয়োগবাদী দর্শনে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে
তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে টেলিগ্রামে মেসেজ করো, আমি আনসার দিয়ে দেবো।